আমরা যেটা করতে পারি, আমরা তো সরাসরি এভাবে স্টেটটা ইউজ না করে আমরা হচ্ছে কি এই স্টেটটা ইউজ গেটার দিয়ে হচ্ছে কি করতে পারি। সো গেটার দিয়ে যদি এখন আমরা স্টেটটা ইউজ করি, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা একটা লিখতে পারি অথেন্টিকেশন, অথেন্টিকেট। এটা হচ্ছে কি আমরা দিয়ে চেক করব যে আসলে ইউজারটা অথেন্টিকেট নাকি অথেন্টিকেট না। অথেন্টিকেট দেন রিটার্ন, এবং এটা কি জিনিস রিটার্ন করবে, এটা হচ্ছে কি রিটার্ন করবে জাস্ট যদি টোকেনটা আমার হচ্ছে গিয়ে থাকে অ্যান্ড যদি ইউজারটা আমার থাকে, তাহলে হচ্ছে গিয়ে ট্রু আমি রিটার্ন করব, মানে আমি হচ্ছে গিয়ে অথেন্টিকেট। এবং টোকেন অথবা যদি ইউজারটা না থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমি ফলস রিটার্ন করব। তাহলে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি দিস ডট টোকেন অ্যান্ড দিস ডট আমাদের কি হবে ইউজার, এই যে এই ইউজারটা। সো এই জায়গায় রিটার্নে যদি এখন আমরা লিখি দিস ডট টোকেন এবং দিস ডট ইউজার, তাহলে এটা হচ্ছে গিয়ে অবজেক্ট রিটার্ন করবে, এটা হচ্ছে গিয়ে স্ট্রিং রিটার্ন করবে। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি গিয়ে এই দুইটা হচ্ছে গিয়ে বুলিয়ান রিটার্ন করবে। যদি টোকেন থাকে তাহলে সে হচ্ছে গিয়ে ট্রু রিটার্ন করবে, এবং যদি ইউজারটা থাকে তাহলে সে হচ্ছে গিয়ে ফলস রিটার্ন করবে, রাইট। সো আমরা যেটা করতে পারি এটাকে বুলিয়ানে কনভার্ট করার জন্য জাস্ট দুইটা যদি চিহ্ন দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে গিয়ে ট্রু এবং ফলস রিটার্ন করবে। তো এই দুইটার ভিতরে যদি আপনার ভ্যালু থাকে টোকেন এবং ইউজার, তাহলে এটা হচ্ছে গিয়ে ট্রু রিটার্ন করবে, যদি ভ্যালু না থাকে তাহলে এটা হচ্ছে গিয়ে ফলস রিটার্ন করবে। দেন আমরা আরেকটা নিতে পারি, ধরেন গেট টোকেন রিটার্ন দিস টোকেন, এবং আমরা আরেকটা যেটা নিতে পারি গেট ইউজার, এবং এটা হচ্ছে গিয়ে জাস্ট রিটার্ন করবে দিস ইউজার। সো এটা হচ্ছে গিয়ে জাস্ট ইউজারটাকে রিটার্ন করবে। তো এখন আমরা এই জিনিসটা কিভাবে ইউজ করতে পারি, রাইট? এটা আমরা যদি ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে কীভাবে করবো? তো আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় ইউজ না করে আমরা যদি একটু এই জায়গায় চলে আসি, দেন যদি একটা রিফ্রেশ দেই, আমাদের নেভিগেশন বারে যদি অথেন্টিকেট হয় তাহলে হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড শো করার কথা, লগ আউট শো করার কথা, আর যদি গেস্ট হয় তাহলে হচ্ছে গিয়ে লগ ইন শো করবে, রেজিস্ট্রেশন শো করবে। তো আমাদের যেহেতু গ্যাটারের ভিতরে হচ্ছে গিয়ে আমরা অথেন্টিকেট নামে হচ্ছে গিয়ে একটা ভ্যালু নিয়েছি, সো এটা ট্রু ফলস যেহেতু রিটার্ন করবে, আমরা হচ্ছে গিয়ে এটা দিয়ে ওই নেভিগেশন বারটাকে হচ্ছে গিয়ে চেক করতে পারি। আমরা যদি নেভিগেশন বারের ভিতরে চলে আসি, এই জায়গায় চলে আসলাম, দেন হচ্ছে গিয়ে আমরা প্রথমে হচ্ছে গিয়ে ইনপুট করব, ইনপুট ইউজ অথ স্টোর, এবং আমরা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ইউজ করব, যেহেতু হচ্ছে গিয়ে আমরা গ্যাটারটা ইউজ করতেছি, আমরা হচ্ছে গিয়ে স্টোর টু র্যাফটা ইউজ করতে পারি। স্টোর টু র্যাফটা ইউজ করলে আপনার হচ্ছে গিয়ে রিয়েক্টিভভাবে হচ্ছে গিয়ে কাজ করে আর কি গ্যাটারগুলো। সো আমরা হচ্ছে গিয়ে ইনপুট দেন হচ্ছে গিয়ে স্টোর টু র্যাফ, এটা যদি হচ্ছে গিয়ে পিনিয়ার থেকে নিয়ে নেই তাহলে হয়ে গেল। এবং আমরা যেটা করতে পারি, আমরা এই জায়গার ভিতরে আসি, দেন হচ্ছে গিয়ে একটা কনস্ট নিতে পারি, এটা এইভাবেই থাকুক, এবং আমরা প্রথমে হচ্ছে গিয়ে স্টোর টু র্যাফ, এবং এটা হচ্ছে গিয়ে ইউজ করবে ইউজ অথ স্টোর, এবং এটা হচ্ছে গিয়ে একটা ফাংশন। ঠিক আছে, আমরা যেটা করব আমরা ইউজ করব অথেন্টিকেট। সো এইটা আমরা যদি জাস্ট কোনো এক জায়গায় হচ্ছে গিয়ে প্রিন্ট করি, কোথায় প্রিন্ট করব, আমরা ধরেন এই জায়গায় এসে এটাকে যদি একটু প্রিন্ট করে দেখি যে এটা আসলে কি করতেছে। সো এটা যদি প্রিন্ট করি, দেন আমরা যদি এই জায়গায় আসি, তাহলে আমরা দেখব যে এই যে ওপরে হচ্ছে গিয়ে এটা ফলস রয়েছে। যদি আমরা লগইনে দেই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের টোকেনটা সেট হয়ে গেছে, ইউজারটা সেট হয়ে গেছে, এবং এটা কিন্তু সাথে সাথে হচ্ছে গিয়ে ট্রু হয়ে গেছে। তো এই যে ট্রু ফলসের ওপরে ভিত্তি করেই হচ্ছে গিয়ে আমরা নেভিগেশন বারটাকে হচ্ছে গিয়ে ঠিক করতে পারি, রাইট? সো আমরা যদি এই জায়গায় চলে আসি, আমরা আবার এটাকে একটু কেটে দেই, দেন আমাদের এই জায়গায় নয় আমরা হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড এবং লগ আউট এই দুইটা চাচ্ছি যে অথেন্টিকেট হবে। সো আমরা হচ্ছে গিয়ে একটা জাস্ট টেমপ্লেট নিতে পারি, দেন আমরা যদি এই জায়গায় আসি, এবং এটা বি ইফ এটা হচ্ছে গিয়ে যদি অথেন্টিকেট হয় তাহলে শো করবে, এবং আমরা যদি জাস্ট আরেকটা টেমপ্লেট নিই, টেমপ্লেট
close এবং এইটাকে যদি আমরা হচ্ছে বি ইলস দিয়ে দেই তাহলে হচ্ছে কি আমাদের যদি অথেন্টিকেট হয় তাহলে এই দুইটা রাউট শো করবে অথেন্টিকেট যদি না হয় তাহলে হচ্ছে কি আমাদের এই দুইটা রাউট শো করবে সো এখন যদি আমরা একটু চেক করি আমরা যদি একটা রিফ্রেশ দেই তাহলে আমরা দেখব যে লগইন এবং রেজিস্টার শো করতেছে বাকি দুইটা হচ্ছে কি শো করতেছে না ড্যাশবোর্ড এবং লগআউট বাট আমরা যদি হচ্ছে কি লগইন করি তাহলে আমরা দেখব যে ড্যাশবোর্ড এবং লগআউট শো করতেছে বাকি দুইটা হচ্ছে কি রিমুভ হয়ে গেছে